আজকের ভিডিওতে এমন কিছু অফার থাকবে যেটা দেখলে কাস্টমারের একদম মানে কিনতে মন চাইবে, মানে টাকা না থাকলেও ধার করলেও কিনতে হবে এরকম অবস্থা। আজকের ভিডিওটা এরকম ভাবে সাজানো হয়েছে। 1500 টাকা কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে যে কোনো জেলায়। আচ্ছা, নতুন ফ্রিজ আপনারা কত পার্সেন্ট অফার দেন? নতুন ফ্রিজ আমরা সর্বোচ্চ 20 থেকে 30% 20 থেকে 30% মানে বাংলাদেশ চ্যালেঞ্জ, বাংলাদেশ চ্যালেঞ্জ রেট। কেউ যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। নতুন ফ্রিজ ভাইয়া, কাগজপত্র অনেকগুলো দেখবেন ভিতরে আছে, মানে ব্র্যান্ড নিউ নতুন ফ্রিজ। হ্যাঁ, শুধুমাত্র স্টক লট, মানে শোরুমের ডিসপ্লে ছিল, ওই ডিসপ্লের প্রোডাক্টটা বেশি দিন হয়ে গেলে ওগুলো আর শোরুমে বিক্রি করে না। আচ্ছা, তাহলে এই ফ্রিজগুলো কত পার্সেন্ট অফার দিবেন? এইগুলা অলমোস্ট এমআরপি থেকে 30% থেকে 50% মধ্যে অফার যাবে। এটাও বিদ্যুৎ সাশ্রয়ী? এটাও বিদ্যুৎ সাশ্রয়ী। কত লিটার? এটা হচ্ছে 260 লিটার ভাইয়া। 260 লিটার? জি জি। আমরা ভিতরে একটু দেখি। আচ্ছা, উপরে হচ্ছে উপরে নরমাল এবং নিচে ডিপ, আর নিচে হচ্ছে ডিপ ড্রয়ার সিস্টেম। একদম 1 2 3 4 ভাই, প্রতিটা ফ্রিজের সাথে ওয়ারেন্টি কার্ড, গ্যারান্টি কার্ড সবকিছু পাবেন। মেনু বুক সব পাচ্ছেন? হ্যাঁ, সবকিছুই পাচ্ছে। একদম নতুন ফ্রিজে যা যা আছে সবকিছু পাচ্ছেন, একদম নতুন। কিন্তু এই ফ্রিজটা কত লিটার? এটা হচ্ছে 260 লিটার, সিফটি হিসাব করলে 1850 ভাইয়া। 1850? দাম কেমন? এর দাম আছে মার্কেটে 49,990 টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 30,000 টাকা ভাইয়া। 30,000 টাকা? 30,000 টাকা। তারপরে আপনি দামাদামি করার সুযোগ আছে কিনা? ঠিক আছে, আপনার ব্লগার যদি আরো 1,000 কম, 29,000 টাকা, 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি পাবেন। 3 মাসের? 3 মাসের, 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি, একদম ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি। স্টক ক্লিয়ারেন্সের জন্য এই অফার করা হয়েছে। আচ্ছা, এই ফ্রিজের দাম কত? এই যে ভাই যেটা বলছিলাম, এই যে আপনি আদা রসুন বাটি মানে এখানে মানে মানে চাইলে এই জায়গাটা আপনি রাখতে পারবেন। মানে এটা তো ফ্রিজের ভিতরে তো না? না না, এটা চৌকি, 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 মানে ফ্রিজের চৌকির ভিতরে। আপনি চাইলে এখানে ফল মানে আদা রসুন মানে পেঁয়াজ টেয়াজ আছে না, শুকনো জিনিসগুলো রাখতে পারবেন। আচ্ছা, এই ফ্রিজটার দাম কেমন? এটা 45,000 টাকা মার্কেট প্রাইস। ভাইয়ের ব্লগের জন্য 28,000 ছিল, আর 1,000 কম 27,000। জাপানি ফ্রিজ এটা, এটা হচ্ছে ব্র্যান্ডের। এটা 18,000 টাকা দাম আছে, ভাইয়ের ব্লগের জন্য 16,000। 16,000? 16,000। পাশে আরেকটা দেখি, আপনার বেভারেজ ফ্রিজ, দোকানের জন্য ফ্রিজ খুঁজছেন? এটা সবকিছু টাক টুক সব আছে, রেডি আছে। কঙ্কা ব্র্যান্ডের? কত লিটার? এটা হচ্ছে 200 লিটার ভাই। দাম কেমন? 22,000 টাকা ছিল, আপনার ব্লগের জন্য একদম বাড়ার 17,000। 17,000? 5,000 টাকা ডিসকাউন্ট। ফাইনাল 39,000? 990 টাকা। 990 টাকা? কোম্পানি বিক্রি করে। আচ্ছা, আপনারা দিবেন কেমন? আমরা দিচ্ছি 28,000। 28,000 কি ফিক্স? আর 1,000 কম 27,000। 27,000? 27,000 টাকা ফাইনাল? 27,000 টাকা ফাইনাল। 500 ছিল, বাইরের ব্লগের জন্য 10,000। 10,000? 10,000। পাশে একটা এলজি, এলজি একটা এক্সপ্রেস কুলার। কত লিটার? নো ফ্রস্টের ফ্রিজ, উপরে ডিম, নিচে নরমাল। নিচে নরমাল ডিমের কাছে পকেট টকেট সব কিছু ওকে। অ্যাভেলেবল সব। দাম কেমন? এর দাম ছিল 14,500, বায়ার ব্লগে দেন 10,000। 10,000? 10,000 ওকে, একদম ফিক্স 10,000। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি মিরপুর আগারগাঁও জাকির ইলেকট্রনিক্স। এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে। আজ আপনাদের দেখাবো স্টক লটের কিছু ফ্রিজ চলে আসছে সিঙ্গার ব্র্যান্ডের। আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোভাইডার জাবের ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ ভাই, আজকের ভিডিওতে কি অফার আছে আর কি মাল দেখাবেন? ভাই আজকের ভিডিওতে এমন কিছু অফার থাকবে যেটা দেখলে কাস্টমারের একদম মানে কিনতে মন চাইবে, মানে টাকা না থাকলেও ধার করলেও কিনতে হবে এরকম অবস্থা। আজকের ভিডিওটা এরকম ভাবে সাজানো হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার পাশে দেখছি ভাই, এগুলো তো এখন নতুনই মতন লাগতেছে। ভাই এগুলো নতুন না পুরাতন? এগুলো ব্র্যান্ড নিউ নতুন ফ্রিজ ভাই, কাগজপত্র অনেকগুলো দেখবেন ভিতরে আছে, মানে ব্র্যান্ড নিউ নতুন ফ্রিজ। হ্যাঁ, শুধুমাত্র স্টক লট, মানে শোরুমের ডিসপ্লে ছিল, ওই ডিসপ্লের প্রোডাক্টটা বেশি দিন হয়ে গেলে ওগুলো আর শোরুমে বিক্রি করে না। আচ্ছা, তাহলে এই ফ্রিজগুলো কত পার্সেন্ট অফার দিবেন? এইগুলা অলমোস্ট এমআরপি থেকে 30% থেকে 50% মধ্যে অফার যাবে। 30 থেকে 50% অফার? 50% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এই ফ্রিজগুলোতে। বাহ চমৎকার ভাই, আজকে কোনটা দিয়ে শুরু করবেন? ভাই আজকে আমরা প্রথমেই একটা সিঙ্গারের সবচেয়ে লেটেস্ট ভার্সন, যেটা ব্লু কালারের মধ্যে, এই কালারটা একটু দেখায় দেন কাস্টমারদের। গ্লাস ডোর? অবশ্যই, সবগুলো ফ্রিজ গ্লাস ডোর ভাই, আপডেট মডেল, একদম আপডেট মডেল মডেল। সবচেয়ে বড় কথা হলো 135 ভোল্ট, এখানে লেখা আছে নো স্টেবিলাইজার রিকোয়ার্ড, মানে কোনো ধরনের ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে না। একদম নতুন মডেলের, নতুন লেটেস্ট টেকনোলজি। সিঙ্গার শোরুমে যাবেন আর আমার এখান থেকে এসে দেখে নিয়ে যাবেন। আচ্ছা, এই ফ্রিজটা আপনার কত লিটার? এই ফ্রিজটা হচ্ছে 220 লিটার ভাই। 220 লিটার? ভিতরে দেখান, ডিপটা হচ্ছে উপরে, নরমালটা হচ্ছে নিচে, একদম নিউ কন্ডিশন। হ্যাঁ, আপনি দেখেন এখানে একদম কাগজপত্র সবসহ, চাবি টাবি সবসহ দেওয়া আছে, একদম আপনার সব বক্স, ইনটেক বক্স। শোরুম থেকে একটা ফ্রিজ কিনলে যা যা পাচ্ছে সবকিছু পাচ্ছে। আপনার কাছে যে স্টক লটের ফ্রিজ এগুলো আমি সব একই জিনিস পাচ্ছে, একই জিনিস পাচ্ছে। আপনাদের কাছে 30 থেকে 50% অফার পাচ্ছে। আচ্ছা, এই ফ্রিজের দাম কেমন? এটা মার্কেট প্রাইস আছে 45,000 টাকা ভাইয়া। আপনারা চাচ্ছেন কেমন? আমরা চাচ্ছিলাম ভাইয়ের ব্লগের জন্য 30,000 টাকা। ভাই বললেন আমার ব্লগ স্পেশাল যাবে, সেজন্য আমরা এটা 28,000 করে দিলাম। 28,000? 28,000? 28,000 টাকা। তারপরে যদি কেউ ভাইয়েরা আছে যে পাইকারি নিতে চান, তাদের জন্য আলাদা দাম হবে, সমস্যা। আচ্ছা, তাদের জন্য আলাদা দাম? আচ্ছা, আপনারা তো ফ্রিজ ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ডেলিভারি দেন? কুরিয়ার ডেলিভারি দেওয়া যাবে। কুরিয়ার সার্ভিস কত নেন? কুরিয়ার সার্ভিস বাংলা ঢাকার বাইরে 2,000 টাকা,
ছিল আগে, তো ভাইয়ের ব্লগের জন্য আজকে এটা ছাড় দিয়ে 1500 টাকা করে দিলাম। 1500 টাকায়? 1500 টাকা বাংলাদেশের যে কোনো জেলায় দেওয়া যায় 1500 টাকা। আচ্ছা, পাশে একটা যে সিঙ্গার ব্র্যান্ডের আইটম আছে ব্ল্যাক কালারের মধ্যে, 600 এর গ্যাসের বিদ্যুৎ সাশ্রয়ী এটাও। আচ্ছা, এটাও বিদ্যুৎ সাশ্রয়ী? এটাও বিদ্যুৎ সাশ্রয়ী। কত লিটার এটা? হচ্ছে 260 লিটার ভাইয়া। 260 লিটার? জি জি। আমরা ভিতরে একটু দেখি। আচ্ছা, উপরে হচ্ছে নরমাল এবং নিচে ডিপ, আর নিচে হচ্ছে ডিপ ড্রয়ার সিস্টেম। একদম 1 2 3 4 ভাই, প্রতিটা ফ্রিজের সাথে ওয়ারেন্টি কার্ড, গ্যারান্টি কার্ড সবকিছু পাবেন। মেনু বুক সব পাচ্ছেন, হ্যাঁ সবকিছু পাচ্ছে। একদম নতুন ফ্রিজে যা যা আছে সবকিছু পাচ্ছেন, একদম নতুন কিন্তু। এই ফ্রিজটা কত লিটার? এটা হচ্ছে 260 লিটার, সিটি হিসাব করলে 1850 ভাইয়া। 1850? দাম কেমন? এর দাম আছে মার্কেটে 49,990 টাকা, আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 30,000 টাকা ভাইয়া। 30,000 টাকা? 30,000 টাকা। তারপরে ওকে দামাদামি করার সুযোগ আছে কিনা? ঠিক আছে, আপনার ব্লগার যদি আরো 1,000 কম, 29,000 টাকা। 29,000? 29,000 টাকা। গ্যারান্টি কত দিনের? 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি পাবেন। 3 মাসের? 3 মাসের। 3 মাসের কম্প্রেসার গ্যারান্টি, একদম ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, পাশে আরেকটা দেখি। পাশে আমরা এটা দেখাচ্ছি, এটা হচ্ছে লাল খয়েরের মধ্যে, খুবই সুন্দর, 135 ভোল্টে চলবে। এবং এটার মধ্যে দেখেন এক্সট্রা একটা কারিকুলার, আপনি চাইলে এখান থেকে আদা রসুন এগুলো মানে বের করতে পারবেন। দেখেন এটা জায়গা সব, আমি এটা দেখাই দিব না। আচ্ছা, আরেকটা দেখাই দেব, নিচে এক্সট্রা কিছু জিনিসপত্র রাখা যাবে? হ্যাঁ, সব কিছু রাখা যাবে। উপরে হচ্ছে নরমাল, নিচে ডিম, আর নিচে হচ্ছে ডিম ডয়ার সিস্টেম। হ্যাঁ, এটা ডয়ার সিস্টেম। 1 2 3 তিনটা ডয়ার, তিনটা ডয়ার খুলে ব্যবহার করতে পারবে, ডয়ার খুলে ইউজ করা যাবে। কত লিটার এটা? হচ্ছে আপনার 220 লিটার এটাও। দাম কেমন? দাম হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে 45,000 টাকা, জাকির ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে পাচ্ছেন 220 লিটার এর মধ্যে। 220 লিটার? এটাও কি সবজি রাখার জন্য? এই পাশে একটা বক্স আছে, আমরা দেখাই দেবো। যে নিবে তার যদি ওয়ারেন্টি কার্ডে এরকম নাম ঠিকানা এখনো বসানি হয়নি, হ্যাঁ মানে আপনারা বসাই দিবেন। যদি ইউজ করা হইতো তাহলে এখানে ফিল আপ করা থাকতো ভাই। আচ্ছা, ইউজ করা থাকলে তো ফিল আপ করা থাকতো। স্টক লটের ফ্রিজ মানে ইউজই হয় নাই। এই ফ্রিজটার দাম কেমন? এটা মার্কেটে 45,000 টাকা দাম আছে, আজকের ব্লগের জন্য 28,000 ছিল, ভাইয়ের ব্লগের জন্য আরো 1,000 কম, 27,000। 27,000? 27,000 ফিক্স। আচ্ছা, পাশে একটা লাল খয়েরি গ্লাস ডোর, আপু ভাবিদের পছন্দের কালার ভাই। এটাও সে এটা ফ্রিজ, এটা 300 লিটার, এটা ফ্রিজ, উপরে ডিপ, নিচে নরমাল, উপরে নরমাল, নিচে ডিপ, উপরে নরমাল, নিচে ডিপ, ডয়ার 1 2 3 4। হ্যাঁ, আপনি চাইলে কেউ ডয়ার ছাড়াও ব্যবহার করতে পারবে। আপনি যদি কেউ চান যে ডয়ার গুলা ব্যবহার করবো না, ডয়ার ছাড়াও করতে পারবে, ডয়ার ছাড়াও করতে পারবে, ডয়ার ছাড়াও ইউজ করা যাবে, ডয়ার ছাড়াও ইউজ করতে পারবে। বাহ, এই ফ্রিজটার দাম কেমন যাচ্ছে? এটাও 45,000 টাকা মার্কেট প্রাইস, আমরা 28,000 টাকা দিচ্ছি। 28,000 টাকা? মানে শোরুমে থাকা অবস্থায় পেপার টেপার চাবি যা যা থাকে সবকিছু ওকে। মানে এই ফ্রিজ গুলো ইউজই হয় নাই, স্টক লটের ফ্রিজ, মানে স্টক খালি করার অবস্থা, স্টক ক্লিয়ারেন্স এর জন্যই অফার করা হয়েছে। আচ্ছা, এই ফ্রিজের দাম কেমন? এই যে ভাই, যেটা বলছিলাম, এই যে আপনি আদা রসুন বাটি মানে এখানে মানে মানে চাইলে এই জায়গাটা আপনি রাখতে পারবেন। মানে এটা তো ফ্রিজের ভিতরে তো না? না না, এটা চৌকি, 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 মানে ফ্রিজের চৌকির ভিতরে। আপনি চাইলে এখানে ফল মানে আদা রসুন মানে পেঁয়াজ টেয়াজ আছে না, শুকনো জিনিসগুলো রাখতে পারবেন। আচ্ছা, এই ফ্রিজটার দাম কেমন? এটা 45,000 টাকা মার্কেট প্রাইস, ভাইয়ের ব্লগের জন্য 28,000 ছিল, আর 1,000 কম, 27,000। 27,000? 27,000। আচ্ছা ফিক্স। পাশে আমরা দেখি লাল খয়েরি, আজকে অনেকগুলো আছে লাল খয়েরি, লাল খয়েরির কাছে মেলা ভাই। সিঙ্গার ব্র্যান্ডের গ্লাস ডোর আপডেট মডেল, কত লিটার এটা ভাই? 300 লিটার। 300 লিটার? উপর হচ্ছে ডিপ, নিচে নরমাল, নিচে নরমাল, নতুন পরে যা যা থাকে সবকিছু কমপ্লিট, সবকিছু আছে, যে পেপার চেপার প্রতিটা ফ্রিজে দেওয়া আছে একদম। আচ্ছা, এই ফ্রিজটার দাম কেমন যাচ্ছে? এটা মার্কেট প্রাইস আছে 45,000 টাকা, ভাইয়ের ব্লগের জন্য এটা দিচ্ছি মাত্র 30,000 টাকা। 30,000? 30,000 ফিক্স, আর 1,000 কম, 29,000। 29,000? 29,000। পাশে আরেকটা দিকে আরো বড় সাইজের, আর একটা বড় সাইজের 312 লিটার। 312 লিটার ভিতরে দেখি, বিশাল বড় ডিপ, বিশাল বড় নরমাল, উপরে উপরে ডিপ, নিচে নরমাল, নিচে নরমাল, তাদের বড় ফ্যামিলি তাদের জন্য এটা ভাই, সবকিছু কমপ্লিট, একদম নিউ, একদম নতুন। দাম কেমন? দাম আছে এটা 50,000 টাকার উপরে, ভাইয়ের ব্লগের জন্য এটা 35,000 ছিল, 32,000 করে দিলাম। 32 ফাইনাল? 32,000 টাকা। তারপর যদি কোনো ভিডিও কল দেয় আপনি প্রবাসী ভাইয়ের জন্য আর 1,000 কম, আর 1,000 টাকা কম প্রবাসী ভাইদের জন্য শুধু। আচ্ছা, পাশে একটা দেখি, পাশে একটা এলজি ব্র্যান্ডের ফ্রিজ আছে, এটা হচ্ছে ইউজ করা ফ্রিজ,
উপরে নরমাল নিচে ডিপ, উপরে নরমাল নিচে ডিপ। হ্যাঁ হ্যাঁ, এই ডয়ারটা 1 2 3 তিনটা ডয়ার, একদম ডয়ারগুলো বেশ বড়, পকেটটাকে ডিমের কাছে সবকিছু আছে, সব কিছু কমপ্লিট। এই ফ্রিজের দাম কেমন? এটা মার্কেট প্রাইস আমাদের দাম ছিল 17000 টাকা, ভাইয়ের ব্লগের জন্য 16000 ফিক্সড, 16000 ফিক্সড। আচ্ছা, পাশে আর কাছে হিটাসি ব্র্যান্ডেড, এটা হচ্ছে উপরে ডিপ, উপরে ডিপ নন পোস্টেড, নন পোস্টের মধ্যে একদম নিচে নরমাল, পকেটটাকে ডিমের কাছে সবকিছু আছে, এভরিথিং সবকিছু। এই ফ্রিজের দাম কেমন? জাপানি ফ্রিজ এটা, হিটাচি ব্র্যান্ডের, এটা 18000 টাকা দাম আছে, ভাইয়ের ব্লগের জন্য 16000 পাশে আর একটা দেখি আপনার বেভারেজ ফ্রিজ, দোকানের জন্য ফ্রিজ খুঁজছেন, এটা সবকিছু টাকটুক সব আছে, রেডি আছে। কোনটা ব্র্যান্ডের? কত লিটার? এটা হচ্ছে 200 লিটার ভাই। দাম কেমন? 22000 টাকা ছিল, আপনার ব্লগের জন্য একদম বাটারের 17000 5000 টাকা ডিসকাউন্ট, ফাইনাল ফাইনাল। আচ্ছা, পাশে আর একটা দেখি, এটা হচ্ছে ক্যালভিনেটর, ইতালিয়ান একটা ব্র্যান্ড, একদম মানে খুব ভালো আছে, ডিপ বড় এবং নরমালটা হচ্ছে উপরে হচ্ছে ডিপ, হ্যাঁ নিচে নরমাল, ভাই ডিমের খাসি পকেট টকেট নাই তো? সবকিছু আছে, ওয়াশ করার জন্য রাখা, ওয়াশ করে দিয়েছেন। দাম কেমন? 16000 ছিল, আপনার ব্লগের জন্য একদম 10000, 6000 ডিসকাউন্ট, 6000 টাকা ডিসকাউন্ট, 10000 টাকা ফাইনাল, 10000 টাকা ফাইনাল। আচ্ছা, পাশে দেখি গ্লাস ডোর, আবার ব্ল্যাক এর মধ্যে ফুল ফুল মানে ডট ডট বল বল ডিজাইন, মানে অনেক সুন্দর, এই গ্যালাটা অনেক চলে ভাই আমাদের এখানে, দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, প্রিমিয়াম একটা কোয়ালিটি, যে প্রথম দেখবে তার তো পুরো এই ফ্রিজটা আগে পছন্দ হবে, হ্যাঁ এটা একদম একদম। কত লিটার? এটা 220 লিটার ভাই। আচ্ছা, ভিতরে একটু দেখি, ভিতরটা ওই উপরে হচ্ছে ডিপ, উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল, নরমাল ডিমের কাছে পকেট টকেট সবকিছু, ওকে স্টোরেজ ফ্রিজ একদম সব, মানে ইউজই হয় না, ইউজই হয় না। আচ্ছা, এই ফ্রিজের দাম কেমন? এটা দামই দাও আছে ভাই 39990 টাকা, এই দেখেন 39990 টাকা, 990 টাকা কোম্পানি রেট, 38990 কোম্পানি বিক্রি করে। আচ্ছা, আপনারা দিবেন কেমন? আমরা দিচ্ছি 28000, 28000 কি ফিক্স? আর 1000 কম, 27000, 27000, 27000 টাকা ফাইনাল, 27000 টাকা ফাইনাল। পাশে আরেকটা দেখি লালের ভিতরে, এটাও ঝুড়ি সিস্টেম ভাই, ঝুড়ি সিস্টেম, এটাও ঝুড়ি সিস্টেম, এই যে মানে ফ্রিজ খোলা লাগবে না, এখান থেকে ঝুড়ি থেকে আপনি সব কিছু রাখা যাবে, হ্যাঁ সব কিছু করতে পারবে। আচ্ছা, উপরে হচ্ছে ডিপ, উপরে ডিপ নিচে নরমাল, নিচে নরমাল, নতুন পর্যায়ে যা যা থাকা প্রয়োজন সব কিছু, ওকে সব কিছু, ওকে। এই ফ্রিজের দাম কেমন? 32000 টাকা ছিল, ভাইয়ের ব্লগের জন্য 28000, আর ডিসকাউন্ট 1000, 27000, 27000 টাকা, 27000 টাকা, 27000। পাশে একটা দেখি হোয়াইটের ভিতরে, তোশিবা ব্র্যান্ডের, তোশিবা ব্র্যান্ডের জাপানি ফ্রিজ, কত লিটার? এটা হচ্ছে 300 লিটার, এটা ফ্রিজ, উপরে হচ্ছে ডিপ, নন পোস্টেড, নন পোস্টেড, নিচে নরমাল, পকেট টকেট ডিমের কাছে সবকিছু, ওকে সবকিছু অ্যাভেলেবল। দাম কেমন? দাম হচ্ছে এটা 16500, ভাইয়ের ব্লগের জন্য 15000, 15000, 15000। পাশে একটা দেখি অয়েল পুল, ওয়াইল পুল ইউএস এর ব্র্যান্ড, কত লিটার? এটা হচ্ছে 220 লিটার, উপরে ডিপ, নিচে নরমাল, নিচে নরমাল, নন পোস্টেড, পকেট টকেট ডিমের কাছে সবকিছু অ্যাভেলেবল। দাম কেমন? এটা 16000 টাকা আছে, ভাইয়ের ব্লগের জন্য 14000, 14000 ফাইনাল, 1000 কম, 13000, 13000 টাকা, 13000। আচ্ছা, পাশে আরেকটা দেখি স্টিল বডি, একদম স্টিল বডি, কত লিটার? এটা হচ্ছে 22 শিফট, এটা ফ্রিজ 22 শিফটি, উপরে নরমাল, নিচে হচ্ছে ডিপ, ডিপের ডয়ার হচ্ছে 1 2 3 4, 3 4টা ডয়ার, ছাড়াও তো ইউজ করা যাবে, ছাড়াও ইউজ করতে পারবে, ডিমের কাছে পকেট টকেট সব ওকে, সব অ্যাভেলেবল, সব। দাম কেমন? দাম আছে 25000, ভাইয়ের ব্লগের জন্য 22000, 20 শিফটে ডিপ, 20 শিফটি, উপরে নরমাল, নিচে ডিপ, একদম ফুল ফ্রেশ, ডিমের কাছে পকেট টকেট সব কিছু, ওকে অ্যাভেলেবল। এই ফ্রিজটার দাম কেমন? 21000 টাকা যাচ্ছিলাম, ভাইয়ের ব্লগের জন্য 18000, 18000, 18000 ফাইনাল, 18000। পাশে একটা সিম্যান্ট ব্র্যান্ডের, স্যামসাং এর ইনভার্টার, ডিজিটাল ইনভার্টার, গোল্ড কালার, গোল্ড কালার, উপরে ডিপ, উপরে ডিপ নরমাল, নন পোস্টে, নিচে হচ্ছে নরমাল, ডিমের কাছে পকেট টকেট সবকিছু, ওকে সবকিছু, ওকে। দাম কেমন? এটা 14500 আছে, লা
এটা 17,000 টাকা দাম কম আছে ভাই। আপনার ব্লগের জন্য 15,000 টাকা করিলাম, 15,000 15,000 হ্যাঁ, এটা ব্লগের জন্য 15,000। আচ্ছা পাশে একটা র‍্যাংসের কত লিটার? এটা হচ্ছে 12 সিফটি, এটা ফ্রিজ 12 সিফটি, উপরে হচ্ছে নরমাল, নিচে ডিপ, আর নিচে হচ্ছে ডিপ, মানে ছোট ফ্যামিলির জন্য, ছোট ফ্যামিলির জন্য। হ্যাঁ আচ্ছা, এই ফ্রিজটার দাম কেমন? 14,500 ছিল, বাইরের ব্লগের জন্য 10,000 10,000 10,000 পাশে একটা এলজি, এলজি একটা এক্সপ্রেস কুলার, কত লিটার? নো ফ্রস্টের ফ্রিজ, উপরে ডিপ, নিচে নরমাল, নিচে নরমাল, ডিমের কাছে পকেট টকেট সব আছে, ওকে অ্যাভেলেবল সব। দাম কেমন? এর দাম ছিল 14,500, বাইরের ব্লগের জন্য 10,000 10,000 10,000 ওকে একদম ফিক্স 10,000। জাবের ভাই, জি ভাই,
আপনাদের শোরুমে আসার কি সুযোগ আছে? তো অবশ্যই আমাদের শোরুমে সুযোগ আছে, আমরা প্রথম প্রায়োরিটিতে শোরুমে এসে দেখে দেখে শুনে বুঝে এসে তারপর কিনো, এটা সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা অনেক জায়গায় আছে শোরুমে আসার সুযোগ নাই, শুধু অনলাইনে 500 টাকা দেন হোম ডেলিভারি মাল দেবো, সেগুলো কেউ বিশ্বাস করবেন না। শোরুমে আসতে না পারলেও ভিডিও কল দিয়ে যেই ফ্রিজটা পছন্দ করতেছে সেটা দেখে তারপর পেমেন্ট করবেন ভাইয়া। আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায়, আপনাদের এখানে আসার ঠিকানা নাম্বারটা একটু দিতে বলে দিতে। টাইট ফিট কলাপাতা রেস্টুরেন্টের পিছনে ঢাকা আগারগাঁও, এসে আগারগাঁও থেকে রিক্সাওয়ালাকে বললেও হবে, খানকা মসজিদ পুরাতন খানকা মসজিদ নিচে আমাদের শোরুম। আর আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এই নাম্বারটা কল দিবেন, ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 01-8199-10377, আর একটা নাম্বার হচ্ছে 01-75-847-8472। আচ্ছা জাবের ভাই আপনাদের শোরুম কয়টা? আমাদের দুইটা শোরুম বর্তমানে আছে, একটা হচ্ছে নতুন শোরুম হোলসেল ইলেকট্রোবিডি, যেখানে কিনা আপনার ওয়ালটন কনকা গ্রি বিশন মাইরপুল সব ধরনের নতুন ফ্রিজ পাবেন, একদম নতুন ইনটেক। আর এটা হচ্ছে পুরাতন ফ্রিজ শোরুম, এটা জাকির ইলেকট্রনিক্স বিডি, এইখানে শুধুমাত্র পুরাতন ফ্রিজ এবং স্টকের ফ্রিজগুলো পাবেন। আচ্ছা অনেকে আবার ঘাবড়ায় যায় যে কি ব্যাপার, একই লোক নতুন একটা দেখাচ্ছে পুরনো একটা দেখাচ্ছে, তার মানে আপনাদের শোরুম হচ্ছে দুইটা দুইটা, একটা হচ্ছে জাকির ইলেকট্রনিক্স হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজের শোরুম, আর হচ্ছে হোলসেল বিডি ইলেকট্রো হোলসেল বিডি হোলসেল ইলেকট্রো বিডি হচ্ছে নতুন নতুন একদম। আচ্ছা আপনারা এই ফ্রিজগুলো মানে ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি দিতে কত টাকা নেন? 1500 টাকা কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে যে কোনো জেলায়। আচ্ছা নতুন ফ্রিজ আপনারা কত পার্সেন্ট অফার দেন? নতুন ফ্রিজ আমরা সর্বোচ্চ 20-30% 20-30% মানে বাংলাদেশ চ্যালেঞ্জ, বাংলাদেশ চ্যালেঞ্জ রেট। কেউ যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভাই। গ্রামগঞ্জে দেখি অনেক ডিস্ট্রিক্টে অনেক জায়গায় দেখি দেখা যায় আপনার 8%, 10%, 12% উপর কেউ দেয় না ভাই। আমরা হচ্ছে আপনারা কিভাবে 20-30% আমরা হচ্ছে সরাসরি ডিস্ট্রিবিউটর, আপনার ওয়ালটন কনকা গ্রি এবং ভীষণ ওয়াইরপুল ব্র্যান্ডের পাঁচটা ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর নেওয়ার কারণে আমরা আপনাকে হোলসেলে মালগুলো দিতে পারছি, এই জন্য আমাদের শোরুমের নামটাই হোলসেল ইলেকট্রিবিডি। ওকে ভিউয়ার্স, তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকুন, নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, আল্লাহ হাফেজ, ভালো থাকুন।